কল্যাণীতে এম আমাদের একটাই দাবি, কল্যাণী অনেক শিক্ষিত বেকার যুবক যুবতীরা আছে, হয় তাদের এমসে কর্মসংস্থানের ব্যবস্থা করুন, আর না হয় তাদের স্বেচ্ছায় মৃত্যুর অধিকার ফিরিয়ে দিন। আমি আপনি আমাদের জনপ্রতিনিধি, সেই হিসাবে আপনার কাছে দাবি রাখলাম, আপনি সেটা সংসদের দরকারে বিল পাস করে আমাদের স্বেচ্ছায় মৃত্যুর অধিকার ফিরিয়ে দেবেন, আর না হয় আমাদের কাজের দাবিটা মানতে হবে। সবার কাজে কাজ দেওয়া কোনো প্রতিষ্ঠানের পক্ষেই সম্ভব নয়। আমি একটা ফালতু প্রতিশ্রুতি দিলাম, এটা সম্ভব না, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এমসের যিনি নিয়োগকর্তা, যে সংস্থা যারা আছে, তারা ওইটা দিতে পারবে না। আমরা জানি অনেক কিছুই বলা হয়েছিল, কোনো কিছুই হয়নি। আজকে যে অন্যায় তারা বলেছিল যে বদলা নয় বদল চাই, সবচেয়ে বদলা বেশি হচ্ছে, বদল কিছু হয়নি, বদলের ন্যূনতম কিছু হয়নি, একই চটি পায়ে গলিয়ে চলছে এ সরকার। এবং যারা আগে বামপন্থী আমাদের অত্যাচার করতো, তারাই একে এসে সম্মুখ সমরে তৃণমূলের অত্যাচার করছে, তোলাবাজি করছে। তাই প্রতিশ্রুতি এখানে কোনো কাজ হয় না। আমরা জানি প্রত্যেক জায়গায় স্বাস্থ্যকেন্দ্র করা উচিত, আমি কথা দিচ্ছি, প্রস্তাব আসুক আমার কাছে, সেন্ট্রালি অর্থাৎ রাজ্যের যে মার্জিন মানি তাদের 60%, আর সেন্ট্রালের 40%, উল্টোটা কেন্দ্রের রাজ্যের 40% মার্জিন মানি দিক, অনুমতি দিক, তাহলে স্বাস্থ্যকেন্দ্র করার জন্য আমি চেষ্টা করি।